জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা বাইসনের তান্ডব শুরু হয়েছে কোচবিহার শহর লাগোয়া পশ্চিম ঘুকুমারি ফাঁসির ঘাট এলাকায়। পরবর্তীতে বাইসন পৌঁছে যায় তাকুরহাট এলাকাতেও। বাইসনের তান্ডব শুরু হয় টাকাগাছ রাজারহাট এলাকা থেকে। তান্ডবে ইতিমধ্যে দুজন বাসিন্দা গুরুতরভাবে আহত হয়েছেন, দুটি গরুর মৃত্যু হয়েছে, এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই খবর পেয়ে বনদপ্তরের লোকজন পৌঁছায় সেখানে। ঘুমপাড়ানি গুলি দিয়ে বাইসন দুটিকে আহত করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা হয়েছে শেষ পর্যন্ত দুটি বাইসনের মৃত্যু হয়েছে। আমার পুকুর বাড়ির সামনে যে দেখি তিনটে একদম বাইসন, আমার কাছে ছবিও আছে। তারপরে আবার ব্যাক করে এসে আমাদের বাড়ির যে বারান্দা আছে দিন সহকারে ভেঙে দিছে একদম। এখানে আমাদের পাশেই আছে পঞ্চদেবরে একজনের পা ভাঙছে আর দুটো গরুকে মারছে, আর পাশাপাশি দুটো তো এখন বের হয়ে গেছে, এখন একটা আছে। আমরা প্রচণ্ড আতঙ্কিত এবং আমরা বিপদ এখনও মুক্ত না। আমার বাড়ি এবং পাশাপাশি আমাদের যে গ্রাম আছে প্রত্যেকটা বাড়িতে মানে ক্ষতি। কোচবিহার থেকে দেবাশিস বিশ্বাসের রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।